বড় দুখের সংবাদ মেল দিবলগা হয়েছে। কলগাছিয়া থানার অন্তর্গত উত্তর মানুরি গাঁত ব্রিজখন পার হয়ে আকবর আলী নামের এজন মানুষের একটা সরু স্টেশনারি দোকান আছে। আমি কেইমা ধরে উপলব্ধি করেছো তাতে কেরাম খেল হয় আর জুয়া হয় আর নানান ধরনের হুলস্থলীয় পরিবেশ হয়ে থাকে। এনেক কিবা কেরাম খেল লই দুজন লড়ার মজত মারামারি হয়েছে। ফখরউদ্দিন আলী আর আকবর আলিয়ে মনসির আলীক মারপিট করেছে। মারপিট করার পিছত তার দাদা নামাজ পড়ি আহতে কেছে যে মারপিট কার কার মজত হয়েছে, যদি কোনোবাই ইঞ্জুর হয়েছে ডাক্তারের ওষুধ লোক লাগে। এই কথাখিন কোয়ার পিছতে আকবর আলী সানিদুল আর ফখরউদ্দিনে তাক লাঠিরে কোবাইছে। কোবার পিছত তেও ইঞ্জুর হয়েছে, মূর ফাটিছে। ইতিমধ্যে আমি গাঁর রাইজ সকলে আগবাড়ি আছে হুলস্থলীয় পরিবেশ চাই, তাতে আহি শুনিল আর দেখিল মাজত ইঞ্জুর, তাক পঠাই দিয়া হল হসপিটালত আর মনসরেক হসপিটাল পঠাই দিয়া হল। আমি হুলস্থলীয় পরিবেশন বন্ধ করিল রাইজে, তাতে তারপর কোনো গণ্ডগোল হওয়া নাই। এনেতে থানাতে এখন ইজাহার দিয়া হল। আমার আইসি মহোদয় খুব ভাল কথা কইছে যে সেইটা সামাজিকভাবে আমি লগত থাকি শেষ করে দিই। এই পরিস্থিতির মাজতেই এখন এই কিবা বেকি এক্সপ্রেস চ্যানেলের পর আমি নিউজখন এখন নিউজ বানাইছে। এইটু কেস লো আমাক হেও পূর্ণ করার কারণে আর আমাক দুঃখী করার কারণে, গাঁওখন মানে কিবা বদনাম করার কারণে, যে সিহতে তাতে বহুত ধরনের হুলস্থলীয় পরিবেশ হয়েছে, মারপিট হয়েছে, কিবা ঘর দর ভাঙিছে, কিন্তু তেনেকুৱা কোনো পরিস্থিতি কিন্তু আমি দেখা নাই। তো এনেকুৱা আপনার হল সাংবাদিক গণতন্ত্র চতুর্থ স্তম্ভ, আপনার জড়িয়ে আমি আশাবাদী সকল সত্য কথা আপনাদের প্রকাশ করব, যাতে আমি সমাজখন আপনার জড়িয়ে আগবাই লই যাব পারি। তেনেকুৱা নহয় আমার এই চ্যানেলটে এনেকুৱা একটা পরিস্থিতি নিউজ বনালে, যে ভিত্তিহীন নিউজ, আমার সকল রাইজের ধারণা সিহতে পয়সা পাতি লই ভিত্তিহীন নিউজ করেছে। আগন্তক দিনক সিহতক সুকিয়েনিও দিছো আর রিকুয়েস্ট করছো যে আপনাদের এনেকুৱা নিউজ নকরিব, যেটু নিউজ করিব যাতে রাইজর কামত আহে। আর যদি এনেকুৱা নিউজ আপনাদের করে তেনতে রাইজর মাজত আপনাদের ভিত্তি না থাকবে, আপনাদের প্রতি মানুষের সকল আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যাব। গতি আপনাদের ইয়াত আইছে খুব ভাল লাগিছে, এই মূল কথাখিন উদ্ধার করার কারণে আপনাদের আমি অনুরোধ করছো। আর ইয়ার যেটু তদন্ত করে যেটু মূল বস্তু আসলতে সেইখানে উলাই আনব বলে আমি আশাবাদী। তাতে কেরাম খেল লই মারামারি হয়েছিল।